আজকে আমি কিন্তু আপনার থেকে একটি ক্রিম নিয়ে যাব, দেখব আমি কেমন, আমার আমি তো কালো, আপনি তো অনেক সুন্দর মানুষ, দেখি আপনার মতো একটু ফর্সা হওয়া যায় কিনা। কি বিক্রি করেন, শুধুই কি ক্রিম? হ্যাঁ হ্যাঁ, শুধুই ক্রিম, ক্রিম বিক্রি করি আর কিছু না এখন বর্তমানে। আগে তো বিউটি পার্লার ছিল, তখন বিউটি পার্লারে অনেক কাজ, একটা পার্লারে যাবতীয় যা যা কাজ হয় ইনশাআল্লাহ সবই হইতো। টুকিটাকি আমার গ্রাম অঞ্চল হিসাবে মোটামুটি ভালোই চলছে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন বিউটি পার্লারটা নেই? না, এখন বিউটি পার্লার নাই। আচ্ছা, তো ক্রিম কেমন বিক্রি হয়? মোটামুটি, এত আমি তো একা বিজনেস করি, এত সময় দিতে পারি না, মোটামুটি হয়, মোটামুটি। আচ্ছা, তো এই এই ক্রিমটা কি শুধু নাইটে ব্যবহার করে, মানে শুধুমাত্র প্রতিদিন রাত্রে ত্বক ফর্সা ক্রিম? হ্যাঁ হ্যাঁ। কত করে বিক্রি করেন ক্রিমগুলো আপনি? 250 টাকা পার পিস। আজকে আমি কিন্তু আপনার থেকে একটি ক্রিম নিয়ে যাব, দেখব আমি কেমন, আমার আমি তো কালো, আপনি তো অনেক সুন্দর মানুষ, দেখি আপনার মতো একটু ফর্সা হওয়া যায় কিনা। তো এই ক্রিমের গুণেই কি আপনি ফর্সা? হ্যাঁ হ্যাঁ, ক্রিমের গুঁড়ো, আমি এমনি বাস্তবে তো অনেক কালো, এখন আর কি তো শ্যামবরণ থেকে একটু ফর্সা হয়েছে, একটু আর কি ফর্সা টাইপের, এত ফর্সা না। তার মানে আপনি ক্রিমকেই আপনার এই মানে ইয়েটা দিবেন যে ক্রিমের গুণেই আপনি ফর্সা হয়েছে? হ্যাঁ, আমার ক্রিমের গুণে অনেক মানুষ ফর্সা হয়েছে, অনেক মানুষের উপকারও হয়েছে, এখনও অনেক মানুষ প্রশংসা গাচ্ছে, আমার ক্রিমটা খুবই ভালো। আজকে দীর্ঘ 10 বছর ধরে আমি বিক্রি করি, আগে তো বাসায় বাসায় হেঁটে হেঁটে বিক্রি করতাম ক্রিম। আপা, আমি ক্রিম বিক্রি করতে করতে দেখা যায় আমি একদিন ক্রিম দিয়ে আমি ভিডিও বানাই, একটা ব্যাড কমেন্টস আছে, ইস মেকআপ সুন্দরী, আমি তো মেকআপ করি নাই, মেকআপ সুন্দরী কেন বলবে। আর তখন দেখা গেল আমি ওই কমেন্টটা নিয়ে আমি মুখ ধুয়ে সাবান দিয়ে মুখ ধুয়ে দেখাই, দেখি প্রচুর ভাইরাল হয়ে গেল। ও, প্রচুর ভাইরাল হয়ে গেল। পরে সকালে উঠে কই কি, আবার অনেকে বলে কী মাখো কী মাখো, আপু বলো বলো প্লিজ, আমরা তোমার ক্রিমটা নিতে চাই, নাম কি বলো এটা। আমি কই আমার নিয়ে কি মাইটের দিব নাকি ওরা বাসায় নিয়ে, কিন্তু কি কুরিয়ানে যে এত সুন্দর ব্যবস্থা আছে অনলাইনে বিজনেস করার এটা আমি জানতাম না, যে আমার কাস্টমারেরা আমাকে বুঝাইছে যে তুমি ওইখানে যাও, এখানে বিক্রি করতে হবে, ওইখানে যাও। খুবই একজন কি বলবো যে উনি খুব ভালো একটি আপু, যে আমি ওনার নাম বলবো না, উনি এত, উনি একটা ভালো চাকরিও করে, সরকারি চাকরি, ওই আপুটা আমাকে শিখাইছে, আরও কিছু আপু শিখাইছে যে আমি নিতে চাই। আমি কই আপু ভালো মন্দ বুঝলেন কিভাবে, একটা অ্যাড দেখলে না রে এটা নেওয়ার জন্য আপনারা যদি পাগল হয়ে যান, এত নামি দামি মানুষরা যদি পাগল হয়ে যায় এই ক্রিমের জন্য, আমি গ্রাম অঞ্চলে বিক্রি করি, বুঝবেন কিভাবে এটা আপনার ভালো হবে না মন্দ হবে। পরে ওই আপুটা আমাকে শিখাই দিল যে এইভাবে এইভাবে কুরিয়ান সার্ভিস আছে, সুন্দরবন কুরিয়ান আছে, এছে পরিবহন আছে, প্লিজ যান। আরও দু একটা আপু একদম মাথা শেষ করে ফেললো। পরে দিয়া আমি কই আমার বাসার পিছনে আছে সুন্দরবন কুরিয়ান, আমি জানি না, যাই তো দেখি। পরে দু একদিন হোম ডেলিভারি দিলাম বাসায় বাসায় যেয়ে যেয়ে, এমনিতেও তো এখনও আমি মানুষের বাসায় বাসায় যাই ক্রিম দিই। পরে দু একদিন হোম ডেলিভারি দিলাম, সবার বাসায় ঠিকানা চাইলাম যে আমি বাসার উপরে উঠবো না, কিন্তু বাসার নিচে দোকানের সামনে থেকে ক্রিম নিতে হবে, যদি রাজি থাকেন তাহলে আমি ক্রিম নেব, আর শুধু গাড়ি ভাড়াটা আমাকে পাঠাতে হবে। পরে সবার বাসায় গেলাম, সবার বাসায় যেয়ে যেয়ে এইভাবে ক্রিম দিলাম দু একদিন। দেওয়ার পরে যখন দেখলাম সুন্দরবন কুরিয়ানে কয়েক পিস পাঠাইলাম, সবাই পেয়ে গেছে, পেয়ে যায় বলে কি যে পাইছে সবাই হাতে ক্রিম, ভিডিও বানায় দিছে এই মুহূর্তে যে আপু ক্রিম পাইছে। পরে তো আমি খুব খুশি যে এইভাবে হলে তো আমার ক্রিমটা যে একবার নেবে ইনশাল্লাহ সে নেবেই, আমার ক্রিমটা ভালো, যেহেতু আমি দুই নম্বর কাজ আগেও করতাম না এখনও করি না।